হ্যালো ফিউচার ডক্টরস, আই এম মোল্লা ওয়াশিম জাফর ফ্রম সিএনএমসি কলকাতা। তো যে কথাটা আজকের এই ভিডিওটির মাধ্যমে বলবো সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট। তোমরা তো অনেক কষ্ট করে পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে তারপর এক্সাম দিয়েছো, নিট এক্সাম। নিট এক্সাম প্রচুর টাফ এক্সাম, সকলেই জানে। তো এরপর তোমরা নিশ্চয়ই রেজাল্টের আশায় বসে আছো। তো কবে সেই রেজাল্ট পাবলিশ হবে তোমরা জানো কি না জানি না, বাট ম্যাক্সিমাম টাইমই কিন্তু এই রেজাল্ট এক মাস পরে পাবলিশ করে, বা খুব জোর হলে দেড় মাস কি দু মাস। ঠিক আছে, কিছু কাজ টাজ যদি থাকে, কিছু যদি বাধা থাকে, তো সেক্ষেত্রে দু মাস কিন্তু টাইম লাগে। ঠিক আছে, তো আমি ধরে নেব মোটামুটি এই মে মাসে তোমরা পরীক্ষা দিয়েছ, তো জুন মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইক কি হার্ডলি থার্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, বাট এই রেজাল্ট পাবলিশ হওয়ার আগে যে কয়েকটা কাজ তোমাদেরকে করে নিতে হবে সেটা সম্পর্কে একটু মনে করিয়ে দিই তোমাদেরকে। আমি কিন্তু ভিডিও বানিয়েছি এর আগে, দুটো কি একটা ভিডিও বানানো আছে দেখবে, যে রেজাল্টের আগে আরও দুটো স্টেপ তোমাদেরকে আবার আমি ঝালিয়ে দিচ্ছি আরেকবার। ভালো করে মনে করে নাও যে ফার্স্ট কী হবে, কিছুদিন পর এনটিএ একটা অফিসিয়াল কিন্তু অ্যান্সার কি রিলিজ করবে। তাহলে তোমরা যে অ্যান্সার কিটা ইতিমধ্যে মিলিয়ে নিয়েছো, সেটা অ্যালিন হোক বা আকাশ হোক বা আমিন হোক বা যে কোনো ইনস্টিটিউট হোক, সেটা কিন্তু অফিসিয়াল নয়, সেটা হচ্ছে প্রাইভেট একটা অ্যান্সার কি। ঠিক আছে, আর অফিসিয়ালি অ্যান্সার কি রিলিজ করবে এনটিএ কিছুদিনের মধ্যে, এবং সেটাই হবে আসল উত্তরপত্র। ঠিক আছে, সেটা যখন মেলাবে তুমি, তুমি তখন কারেক্ট মার্কস তুমি কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে সেটা হলো অ্যান্সার কি। এবারে তোমার যদি মনে হয় যে অ্যান্সার কি ভুল দিয়েছে এনটিএ, তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তো অ্যান্সার কি তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। সেই যখন চ্যালেঞ্জ করার টাইম আসবে তখন আমি অবশ্যই ভিডিও বানিয়ে বলে দেবো যে এই কোশ্চেনগুলো তোমরা চ্যালেঞ্জ করতে পারো, কারণ এই কোশ্চেনগুলো মনে হচ্ছে যেন ভুল অ্যান্সার দিয়েছে, তো তখন তোমরা চ্যালেঞ্জ করে নেবে। জাস্ট এখন আমি বলে দিচ্ছি স্টেপটা কী হয়। সেকেন্ড আর কী করে, ওএমআর শিট রিলিজ করে। তোমরা যে ওএমআরটা বাবলিং করে এসছো এক্সামে, এক্স্যাক্টলি ওইটাই, ওই অরিজিনাল একবারে তোমার ওএমআর শিট তোমার লগ ইন করবে তুমি সাইটে গিয়ে wbmcc.nic.in এ লগ ইন করলেই তোমরা কিন্তু তোমার সামনে ওপেন হয়ে যাবে ওএমআর শিট। ঠিক আছে, তুমি পুরো একদম দেখতে হবে তুমি এক্সাম সেন্টারে কোন ওএমআরটায় কীভাবে বাবলিং করেছো সেটা তোমার সামনে ওপেন হয়ে যাবে। তো তুমি সেখানে ওএমআর শিট রেসপন্সের যে চ্যালেঞ্জ সেটাও করা যায়। ঠিক আছে, তখন সেটা বুঝিয়ে বলবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এক নম্বর হচ্ছে অ্যান্সার কী রিলিজ করবে, তারপর ওএমআর শিট রিলিজ করবে। ঠিক আছে, এরপর যদি তাদের মনে হয় হ্যাঁ তারা ভুল অ্যান্সার দিয়েছিল কোনো কিছুতে, কোনো একটা অ্যান্সার বা দুটো অ্যান্সার বা তিনটে অ্যান্সার, তাহলে তারা ফাইনাল আবার একটা অ্যান্সার কী রিলিজ করবে। ঠিক আছে, রিলিজ করার পর তারপরের দিন কি ফাইনাল অ্যান্সার কী দিয়েই সেদিনেই তারা রেজাল্ট পাবলিশ করবে। ঠিক আছে, এই টোটাল তিন কি চারটে ইভেন্ট হতে মোটামুটি এক সপ্তাহ কি তারও কম টাইম লাগে। ঠিক আছে, এক সপ্তাহে টাইম লাগে মোটামুটি, কারণ তিন দিন করে যদি টাইম দেয়। ঠিক আছে, তো এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই বলছি যে তোমাদের রেজাল্ট বেরোতে মোটামুটি এক মাস, হার্ডলি এক মাস, আর তার সাথে দুই সপ্তাহ যোগ করো, এক মাস থেকে আর এক মাস দুই সপ্তাহের মধ্যে কিন্তু বের হবে। ঠিক আছে, তো এই কদিন তোমরা ভালো করে এনজয় করে নাও, কারণ রেজাল্ট বেরোনোর পর কিন্তু তোমাদের চাপ অনেক বেড়ে যাবে। তখন ডকুমেন্টস জোগাড় করা, অনেক ডকুমেন্টস জোগাড় করতে হবে, ডোমিসাইল জোগাড় করা, তারপরে মেডিকেল সার্টিফিকেট জোগাড় করা, আরও যে কাস্ট সার্টিফিকেট সেলগুলো রিনিউ করা, অনেক 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 কাজ রয়েছে। তো এখন তোমরা এনজয় করো, কারণ এনজয় করার টাইম কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসবে। ঠিক আছে, মেডিকেল লাইফে একবার ঢুকে গেলে তখন এনজয়ের যে ইয়েটা, সেটা তোমাকে মেডিকেলের প্রফেশনের মাধ্যমেই কিন্তু এনজয়টা পেতে হবে, কারণ সেভাবে এনজয় যে ফ্রিলি যে এনজয় সেটা কিন্তু তুমি অতটা কিছু করতে পারবে না। বাট তুমি যদি করতে চাও সে এক্সামের পরে পরে করতে হতে পারে, সবসময় একটা এক্সামের চাপ থেকেই যায় মেডিকেলে। ঠিক আছে, তো সেই জন্য বলছি এই টাইমে তোমরা একটু এনজয় করে নাও। ঠিক আছে, তো বুঝতেই পারলে রেজাল্ট কখন বেরোয়, এক মাস পর বা এক মাস থেকে এক মাস দুই সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। ঠিক আছে, তাহলে মে মাসে পরীক্ষা হয়েছে, সো জুন মাসের মিডিল দিকে বা থার্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে বলে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। ঠিক আছে, তো ঠিক আছে, এরপর তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি ভিডিও বানাবো। ঠিক আছে, তো আমি ভাবছি একটা কাট অফের ভিডিও বানাবো, যে প্রত্যেকটা কলেজে যে কেমন কেমন কাট অফ হতে পারে। তোমরা যদি চাও যে হ্যাঁ আমি কাট অফের ভিডিওটা বানাই প্রত্যেকটা কলেজে কেমন কেমন কাট অফ হতে পারে, তো তোমরা রেসপন্স করো, কমেন্ট করো, ইনস্টাগ্রামে মেসেজ করো, ফেসবুকেও মেসেজ করতে পারো, বা টেলিগ্রামের যে গ্রুপ আছে সেখানেও কিন্তু বলতে পারো, সেখানে সেই গ্রুপেও কিন্তু জয়েন হতে পারো। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এতটাই, থ্যাংক ইউ।